আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে যাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালাম আলিকমুর আহমদুল্লাহ ইয়াবারা খ্যাত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম পাবনা ঈশ্বরদী থেকে লিখেছেন নামাজের রিকামত শুরু হওয়ার সময় না দাঁড়িয়ে হাইয়া আলা সোলাহ বলার সময় দাঁড়ানো রসুলের সুন্নত এ কথা কতটুকু শুদ্ধ না বক্তব্য শুদ্ধ নয় সুন্নত কেউ বলেননি আরেন্দ্রবদীকে কেউ বলেননি সুনাত শব্দটি আসেনি আরেক মোদী কেউ কেউ বলেছেন যে হাইয়া সলাহ কেউ কেউ বলেছেন যে হয়তো কামত ইসলাহ আর কেউ কেউ বলেছেন যে এ কামত শুরু এই সময় দাঁড়ানো হচ্ছে বা উত্তম সুন্নাত নয় খেয়াল রাখতে হবে যে উত্তম কিন্তু আমরা দেখি হাদিসের মধ্যে যখন যাবো আমরা দেখব রসুল্লাহ আসলাম কী বলেছেন রসুলুল্লাহম বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না হাত তে হাত তারা উনি আখরুচ্ছি যখন দেখবেন যে আমি গর্ত থেকে বের হচ্ছি মানে রসুল্লাহ সাল্লাম সালাতের যদি আসতেছেন তখন দাঁড়াতে বলেছেন এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাহসম যখন ইমামতের জন্য আসতেন তখন রসুল্লাহ গর্ত থেকে বের হয়ে যখন মসজিদে সালাতের জায়গায় চলে আসতেন তখন সাহবা এখানগঞ্জ দাঁড়াতেন এটাই হচ্ছে শূন্য এক্ষেত্রে মানে কামতের হাইয়া আলাহ সালাহ বললেই শূন্য হবে হাইয়া আলাহ সাল্লাহার আগে দা দাঁড়াতে পারবে না এ কথাও সঠিক নয় আর হাইয়া আলাসালাহ বললে এই আমলটুকু কেউ কেউ মুস্তাহাব বলেছেন কিন্তু এর সপক্ষে সবগুলোর সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই সুস্পষ্ট কোনো দলিল নেই সবটাই ইস্তেহাদ নির্ভর সুতরাং ইস্তেহাদ নির্ভর ইবাদতের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই ইবাদতের মধ্যে যদি কেউ ইস্তেহাত করে কোনো জিনিসকে বলেন যে এটা মুস্তাহাব অবশ্যই তাকে এখানে দলিল দিতে হবে যেহেতু এক্ষেত্রে দলিল নেই উত্তম হচ্ছে সেটা এভাবে আমল না করা আমাদের হাতে আরো একটি পাঠিয়েছেন ফেরদৌসি বসুন্ধরা ঢাকা থেকে লিখেছেন কবর জিয়ারতের মেয়েদের দলিল সহ জানাবেন কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মেয়েদের কবর জিয়া করা হারাম সুতরাং প্রশ্ন যে কবর জিয়া করার জন্য মেয়েদের নিয়ম আমরা জানিয়ে দিবাহ ইসলাম আজিসমদের এসে করেছেন লাউল্লাহ হুজুবরা তিলকবুর কবর জিয়াতকারী নারীদের উপর আল্লাহ তালা লালত অভিশাপ সুতরাং মহিলারা কবর জিয়াত করতে যাবে না মহিলারা শুধুমাত্র ঘরে কবর মানে মৃত ব্যক্তির জন্য কবরস্থ আত্মীয়স্বজনদের জন্য যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন এটাই তাদের জন্য যথেষ্ট কারণ কবর জিয়ারতে যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য মহিলাদের এমনিতেই মানে মহিলাদেরকে আল্লাহ তালা সেভাবেই তাদের অন্তরকে দুর্বল করে দিয়েছেন সুতরাং কবরে গেলে বা কবরের আত্মীয় স্বজনের কবরের সামনে যদি তারা যায় তাহলে তাদের দুটি সম্ভাবনা আছে একটা সম্ভাবনা হচ্ছে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যেতে পারেন এতে তিনি দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ হতে পারে যে মা হতে পারে স্বামী হতে পারে ছেলে হতে পারে মানে বোন মানে কবরস্থ মানে যাকে কবর দেওয়া হয়েছে মানে আবেগ রক্ষা করতে পারবেন না কারণ তাদের আবেগ বেশি এই এই ইসলামী সূর্য তাদেরকে এই আবেগ থেকে ধরে সরিয়ে রেখেছে দুই নম্বর হইতে হতে যে এই আবেগ তারিত হয়ে সে বিলাপ করতে পারে আবুলতাবোল বলতে পারে যেটা ইসলামী শরীয়ত নিষিদ্ধ তাবল বলতে পারে সীমা লঙ্ঘন করতে পারে হ্যাঁ মানে এলোমেলো কথা বলতে পারে রসুল্লাহ সামরচিদিটাকে হুজুর বলা হয় তাকে যে এমন এলোমেলো কথা বলতে পারে যেটা মানে আল্লাহবুল আলামিনের সানে মানে বিরূপ মানে বিষয় হতে পারে সুতরাং এই জন্যই আল্লাহ সুবাহ তারা তাদেরকে এই দুইটি কাজ থেকে সরিয়ে রাখার জন্য মুক্ত রাখার জন্য আদার আল আমি তাদেরকে কবর জিয়ারত থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাদের উপর কবর জিয়াতটাকে নিষেধ করে দিয়েছেন তারা কবর জিয়ারত করবে না উনি আরেকটি প্রশ্ন করেছেন বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের একটি প্রচলন সম্পর্কে আর সেটা হলো মৃত ব্যক্তিকে গার্ড অব অনার প্রদান করা এটা কি ইসলামের হাদিস মতবেক অনুমোদিত না এই কাজ অনুমোদিত নয় মৃত ব্যক্তিকে গার্ড অফ অনার দেওয়ার যেই কাজটি এটা আসলে মুসলিমদের কালচার থেকে আমরা নিয়েছি ইসলামের সাথে এর কোনো সামান্যতম সম্পর্ক নেই মুসলিমগণ এই কাজ করবে না কারণ ইসলাম তো বিধা মৃত্যুর পরে কী কী কাজ করতে পারবে কী কী কাজ করতে পারবে না এর বিধান দেয়া আছে সুতরাং এদেরকে গার্ড অফ অনার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই গার্ড অফ অনারের কোনো প্রয়োজন নেই এটা অতিরিক্ত বাহুল্য এতে সীমালঙ্ঘনও দেখা যায় এবং বর্তমানে আমরা দেখতে পাই যে এতে গান বাদ্যও করা হয় বিভিন্ন ধরনের এটাকে কী বলা হয় তাকে বলে মিউজিক জাতীয় বিভিন্ন ধরনের সাউন্ড করা হয়ে থাকে যেগুলো আসলে মৃত ব্যক্তির সানের সাথে কোনোভাবেই মানায় না বরং মৃত ব্যক্তির প্রদর্শন করা হয় ইসলাম মৃত ব্যক্তির জন্য যে করণীয় নির্দেশ করেছে তার সাথে বোধহয় যায় না এটা একটা ভিন্ন কালচার থেকে নেওয়া যেটা আমাদের জন্য সর্বনিম্ন হারাম হবে সর্বনিম্ন হারাম হবে আর কফুরও হতে পারে শেখু ইসলাম তামির আমতল্লা যেভাবে একতামস্তাকিম হতে বলেছেন আরও লিখেছেন নর্মাল পরিধানের কাপড় যা সাধারণত নামাজে ব্যবহার করি না এমন কাপড় পরে কি কোরআন তালবাদ করা যাবে উল্লেখ থাকে যে প্রশ্ন হতে পারে নামাজে কেন ব্যবহার করি না এটা কিছুটা সন্দেহ প্রবণ হয়ে টয়লেটে ব্যবহার করা ও রাতে ঘুমিয়ে থাকা কাপড় পরে নামাজ আদায় করি না কোনো অসুবিধা নেই কোরআন তেলাবাদ করতে কোনো ধরনের বাধা নেই আপনি যদি নর্মাল কাপড় পরে কোরআন তেলাবাদ করেন এতে কোনো ধরনের বাধা নেই জি লিখেছেন নামাজে মোসাহ থেকে তালাবাত করা যাবে কি মানে কোরআন দেখে দেখে নামাজ পড়া যাবে কি সালাতের মধ্যে মোসাহ থেকে কোরআন দেখে দেখে তেলাবাত না করাই উত্তম কারণ আপনি দুইটা সুরা মুখস্থ করতে না পারলে চেষ্টা করুন মানে একথা ফরত সরাতের মধ্যে কোরআনকারীম সাপ ধরে রাখা তাহলে সালাতের যে অন্যান্য বিধানগুলো আছে সেগুলোর সাথে কঠিন হয়ে যাবে ফরত সালাতের মধ্যে এটি জায়জ নেই কারণ ফরাজ সালাতের মধ্যে আপনি মানে নর্মাল যে কেরাত রয়েছে সেটা মুখস্থ করুন আর যদি কেরাত জানা না থাকে তাহলে আপনি তসবিগুলো করবেন তসবি যেগুলো রয়েছে বাকি নফর সালাতের মধ্যে শুধুমাত্র এক দল রামায় কেরাম বলেছেন নফর সালাতের মধ্যে মোসাফ থেকে কোরআন তিল করা দেখে দেখে এজ রয়েছে এই মাস তার মধ্যে আলোচিত না নফল সালাতের মধ্যেও জায়জ নেই সালাত হবে না বোন আপনি সবশেষে লিখেছেন জাকাত ফজিলত আছে আমরা জানি কিন্তু তুলনামূলকভাবে সদাকা ও জাকাতের মধ্যে কোনটিতে বেশি ফজিলত ধন্যবাদ আপনাকে জাকাত হচ্ছে ফরজি শ্রেষ্ঠ জাকাত হচ্ছে ইমান জাকাত না দিলে ইমান থেকে ছুটে যাবে বেড়ে যাবে সুতরাং জাকাতের ফজিরতের সাথে সৎকার ফজিরত করতে গেলে সৎকার হচ্ছে নফল কাজ সৎকার ফজিরত আছে কিন্তু নফল হ্যাঁ নফল হচ্ছে আপনার মানে এটা হলো অতিরিক্ত 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 কাজ তো নফলের মাধ্যমে আপনি ইমানটাকে শক্তিশালী করবেন ইমানের মধ্যে অতিরিক্ত কাজ করলেন কিন্তু ফরজ থাকবে উপর ইমান আপনাকে আগে আল্লাহ তারা যে আমি আমার উপর যা ফরজ করেছি তার চেয়ে প্রিয় কোনত এর মাধ্যমে আল্লাহ বান্দা আমার আমার বান্দা আমার নকরে লাভ করতে পারে না সুতরাং এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আল্লাহ জি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ শেরিফ বিন কালাম কলকাতা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন আমার প্রশ্ন হলো বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে কর্মরত তার পরিচালকবৃন্দ সকলেই অমুসলিম এবং হওয়ায় স্বাভাবিক কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভিন্ন ধর্মী অবস্থায় কর্তব্যরত অবস্থায় জুমার নামাজের জন্য অব্যাহতি চাইলে মাঝে মধ্যে কর্তৃপক্ষ অনুমতি দেন না তাই ছুটি শেষে বাসায় ফিরে জোহর আদায় করতে হয় শিফটিং ডিউটি হওয়ার জন্য সপ্তাহে সপ্তাহে ডিউটির সময় পালতে যায় যার কারণে এক এক সপ্তাহে জোহর আসর মাগরীব এবং কখনো আসর ও মাগরীবের সালাদ সময় মতো আদায় করতে পারি না কারণ যেখানে জুমার সালাতের জন্য সময়ের অনুমতি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সেখানে ওয়াক্তিয়া নামাজের জন্য সময়ের অনুমতি চাওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার নয় কারণ তারা বোঝেন না আরও জানাতে চাই বর্তমানে আমি যে পেশায় যুক্ত তার সমস্ত প্রতিষ্ঠানই তাদের দ্বারাই পরিচালিত ফলে একটি ছেড়ে আরেকটিতে গিয়েও একই অবস্থা এবং আমি আমার পরিবারের একমাত্র স্বরোজগারে সদস্য হওয়াই পরিবারের প্রধান আর্থিক দায় আমার উপরে ন্যস্ত বাড়িতে বাবা মা অসুস্থ ছোট ভাই বোন পড়াশোনা করছে এবং আমি চাই ও পরিবারের প্রতি কর্তব্য পালন করতে কিন্তু একটা বড় সমস্যা আমাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছে বিশ্বাস করুন আমি কিছুতে মনকে মানিয়ে নিতে পারছি না যে পরিবারের প্রতি কর্তব্য পালন করতে গিয়ে উপার্জন করার জন্য আল্লাহর নির্দেশকে অমন্য করার যা সময় মতো নামাজ আদায় দয়া করে এর সমাধান জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি একটা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন নেই এ ধরনের পরিস্থিতি হতেই পারে বাকি এটা আপনার জন্য ওজোর যতদিন পর্যন্ত আপনার অন্য কোনো ভালো ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত এই ওঝরকে আপনি সামনে রেখেই আপনি সময় মতো সালাত আদায় করার জন্য চেষ্টা করুন সর্বোচ্চ চেষ্টা করে যান আল্লাহরবুল্লাহ আমি ওই অফিক দেবেন এক্ষেত্রে আপনি চাকরিও করে যাবেন সলাত ও সময় আদায় করার জন্য চেষ্টা করে যাবেন অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান যখনই সুযোগ হবে তখনই সারা করে নেবেন বাকি আর অন্যত্র ভালো কোনো ব্যবস্থা হয় কি না আল্লাহ তারা কাছে এই জন্য দরখাস্ত করুন রিজিক তো আল্লাহ সুবাহতারা বান্দাদের জন্য বন্টন করে রেখেছেন সুতরাং আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে আল্লাহর এই অনুগ্রহ আমাদেরকে তালাশ করে বের করে নিয়ে আসতে হবে আল্লাহর কাছ থেকে সেটাকে আপনি তালাশ করার জন্য চেষ্টা করুন তালাশ করতে আপনি আল্লাহ তার কাছে একটু দরখাস্ত করুন আল্লাহ তালা হয়তো খুব দ্রুত একটা ভালো ব্যবস্থা করে দিতে পারেন আপনার এই মানে ব্যবস্থার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন আর যে অবস্থা আছে এই অবস্থাটা অজোর কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আপনি যদি চাকরি ছেড়ে দেন তাহলে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন যে ক্ষতিগ্রস্ত পরবর্তীতে হয়তো হতে পারে যে মানে আপনি সরাতের জন্য এখন ছেড়ে দিয়েছেন তো পরবর্তীতে দিনই ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে দারিদ্র অসুস্থ দারিদ্র দারিদ্র এত কঠিন একটি বিষয় যে মানে এটি মানুষদেরকে কুফুরের দিকে নিয়ে যায় বারিদুল দুলকফুর জন্য ওজন বাধ্য যেখানে সেক্ষেত্রে আপনি মানে এই সামনে রেখে আপনি সর্বোচ্চ চেষ্টা করে যান অব্যাহতভাবে যখন সুযোগ হয় সলাটটা আদায় করে নিনটা আদায় করে নিন আল্লাহ তারা অবশ্যই কোনো বান্দার উপরে যখন কোনো বিষয়ে কঠিন হয়ে যায় আল্লাহ সুবাহ তারা সেটাকে সহজ করে দেন বান্দার জন্য সেটা সহজ করে দেন লাইকালিফুল্লাহসানু সাহা মানুষের সাধ্যের বাইরে সাধ্যের অতিরিক্ত মানুষদেরকে আল্লাহ সুবাহ তারা কোনো কষ্ট দেন না রব রব এই এই সব সব আমরা ভারতের কলকাতা থেকে পাঠানো একটি ইমেল পড়ছিলাম ওনার মূল চিঠিটি আমরা পড়েছি এবং আমরা সঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করেছি এই ইমেলের উনি আরো কিছু বিষয় উল্লেখ করেছেন আগের প্রশ্নের সাথে উনি কি পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়ে উনি লিখেছেন উপরে উল্লেখিত সমস্যার কারণে জুমার পরিবর্তে জোহর আদায় করা যাবে কি হ্যাঁ জোহর আদায় করতে পারবেন জোহর আদায় করতে যাবে না জোহর আদায় করতেই হবে করবে মানে যেহেতু এই পরিস্থিতির কারণে যেহেতু তিনি মানে একটা সুনির্দিষ্ট কাজের মধ্যে রয়ে গিয়েছেন এই পরিস্থিতি তার মানে জুমার কোনো সুযোগই নেই তিনি জোহর আদায় করবেন যে যে ওয়াক্তিয়া নামাজগুলো ছুটে যাচ্ছে পরবর্তীতে সময় পেলেই আদায় করলে সেগুলো কি সমতুল্য হবে হয় অবশ্যই হবে

সুতরাং কারণে আপনি যদি সহমত না পড়তে পারেন যখন শুধু তখন তাহলে শেষে আপনি লিখেছেন ওয়াক্ত হওয়ার আগে কি কোনো নামাজ আদায় করা যাবে যেহেতু আমি বুঝতে পারছি যে পরবর্তী ওয়াক্তে নামাজ ছুটে যাওয়ারই সম্ভাবনা রয়েছে ওয়াক্ত হওয়ার আগে কোনো সালাত আদায় করতে পারবেন না কিন্তু পরবর্তী নামাজ কি নামাজ আপনার ছুটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা জানতে হবে সালাতের ক্ষেত্রে ওয়াক্ত কিন্তু অনেক প্রশস্ত আছে সেই বিষয়টি আপনি যদি জানেন তাহলে দেখবেন যে আপনার সলাতের টাইম কোনোভাবেই পাস হচ্ছে না সলাতের টাইমই আপনি আদায় করতেছেন সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা একটু ভালো করে যে কোনো একজন যোগ্য আলেমের কাছে কাউন্সেলিং করে জেনে নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তারা আর ওদের উনি পড়তে না পড়লে যখন শুধু হবে তখন নেবেন সেটা তো আগেই বলা হয়েছে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন ফাহিম চৌধুরী খিলগাঁও ঢাকা থেকে আগের ইমেড কিছু প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল আপনি লিখেছেন ইমাম যখন আওয়াজ করে তেলাবাদ করেন তখন তিনি সুরা ফাতিহা শেষ করার পর আমি সুরা ফাতিহা পড়া শুরু করতে পারবো যদি এমনই হয় তাহলে যখন আমি ফাতিহা পড়ছি তখন তো ইমাম আরেকটি সুরা পড়ছেন সেই সুরার প্রথম কিছু অংশ যে আমি মনোযোগ দিয়ে শুনতে পারলাম না এতে কি কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আপনি মনে মনে আপনি পড়বেন আওয়াজ করবেন না আর আপনি শুনবেন আপনার তো মানে আওয়াজ করবেন না এবং শুনবেন কিন্তু আপনাকে সুরাফাথা অবশ্যই পড়তে হবে সেক্ষেত্রে আপনি সুরা যত দ্রুত সম্ভব পড়ে নেবেন যত দ্রুত সম্ভব পরে নেবেন আপনি আরও লিখেছেন আমাদের আশেপাশের মুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়াটা কি আমাদের মতো সাধারণ মানুষের উপর ফরজ বা ওয়াজিব হ্যাঁ সমস্ত মুসলিমদের জন্যই মানে আপনি অমুসলিমদেরকে আর আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া আপনার উপর ফরজ কোনো সময় ধরনের আপনি ইসলাম সম্পর্কে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যদি আপনার জ্ঞান অনুযায়ী আপনি বুঝাবেন আপনি যেটা জানেন না সেটা বলবেন না আপনি যত ভুল কথা বলবেন হ্যাঁ ভুল কোনো তথ্য তাদেরকে দেবেন না আপনি এতটুকু বলবেন যে ইসলাম তোমরা ইসলাম সম্পর্কে জানো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো যদি ইসলাম গ্রহণ করে এটা তোমাদের জন্য সব কিছু কল্যাণ করো যেগুলো জানেন সেগুলো সম্পর্কে তাদেরকে আপনি অবশ্যই যতটুকু জ্ঞান আছে ততটুকু দেওয়া আপনার উপর ওয়াজিব কিন্তু যে জ্ঞান নেই সেই জ্ঞান আন্দাজ করে দেওয়া এটা আপনার জন্য হারাম একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম এতটুকু বলা আপনার জন্য বাধ্যতামূলক অবশ্যই বলতে হবে আশেপাশে আমরা মুসলিম অমুসলিমদেরকে আমাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব হয় তাদের সাথে সকাল সন্ধ্যা আমরা বিভিন্ন ধরনের লাঞ্চ এবং ডিনারে অংশগ্রহণ করি তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের বৈঠক হয় কিন্তু আমরা ইসলাম সম্পর্কে তাদেরকে দেওয়া দিই না ফলে মানে অমুসলিমরা ইসলামের মেসেজে তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এই জন্য মুসলিমদের উপর এই কাজ করা একেবারেই অপরিহার্য বিষয় এই মিশনের দায়িত্ব প্রত্যেক মুসলিমের মিশনের দায়িত্ব হচ্ছে কাজ তারা করবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমাদের বিবাহ সম্পর্কের পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে বলে রাখা ভালো যে আমরা দুজন দুজনকে পছন্দ করে পরে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের বিবাহের সম্পর্ক ভালোই চলছিল কিন্তু কিছুদিন হলো আমার শ্বশুর আব্বা মারা যান তিনি আর্মিতে ছিলেন এবং সাত বছর হল রিটায়ার্ড করেছিলেন এখন প্রবলেমটা দেখা দেয় আমার শ্বশুর আব্বা মারা যাওয়ার পর আমার স্ত্রী বলেন আমি আর তোমার সাথে সংসার করব না তোমার সাথে থাকলে আমার মা ভাইয়ের কে কে দেখবে ওর ভাই ছোট এবার এইচএসি পাশ করেছে আমি ওদের নিয়ে ঢাকা গিয়ে চাকরি করে ওদের সাথে থাকব তোমার থেকে আমার মা ভাই আমার কাছে বড় আমার কাছে আমার মা ভাই আগে ইত্যাদি ইত্যাদি এসব ব্যাপার নিয়ে প্রায় দুই মাস একটু ঝামেলা চলছে আমাদের মাঝে আমি আমার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত করে যাচ্ছি যে মা ভাই অবশ্যই সবার প্রিয় তাই বলে আমাদের এত বছরের সম্পর্কে এভাবে শেষ করে দেবা কোনো কারণ ছাড়া তোমার বাবা নাই তাতে কি হয়েছে আমরা সবাই তো আছি আমি তো আছি সকলকেই একদিন চলে যেতে হবে আমি জব করছি সামনে তুমিও কিছু একটা করবে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ঢাকা যাওয়ার পরে তোমার আম্মা আমাদের বাসায় থাকবেন আমরা ঢাকাতেই ছিলাম করোনার কারণে গ্রামের বাড়িতে আছি এখন ইত্যাদি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন ইসলামিক টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনো কিছুই বুঝতে নারাজ বলে রাখা ভালো যে আমার শ্বশুর মারা যাওয়ার পরে পেনশনের টাকায় শাশুড়ি সংসার ভালোই চলবে পরবর্তীতে আমার বাবা আমার শাশুড়ির সাথে এই ব্যাপারে কথা বললে উনিও একই কথা বলেছেন যে আমার মেয়ে যেটা বলেছে সেটাই এখন আমার প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে আমার স্ত্রীর সিদ্ধান্ত কতটা সমর্থন জানায় যে মা ভাইয়ের জন্য নিজের সাজানো সংসার স্বামীকে ছেড়ে দিতে হবে যেখানে আমি আমার স্ত্রীকে সম্পূর্ণ সমর্থন করতে চেয়েছি আমার সাথে থেকে নিজের মা এবং ভাইকে সাপোর্ট করার জন্য এবং আমার স্ত্রীর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ বলবেন কারণ আমি সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেতে দিতে চাই না আপনার স্ত্রী তিনি আবেগতাড়িত হয়ে গিয়েছেন এখন ইসলাম তো আসলে আবেগের দিন নয় ইসলাম হচ্ছে জ্ঞান ভিত্তিক একটি ধর্ম দলির ভিত্তিক শেষে এসে গেছে যে তো শেষে এত বড় প্রশ্ন যাই হোক শেষে হলে আমি শুধু এতটুকুই বলবো যেটা সেটা হচ্ছে আপনার স্ত্রীর কাজটা ভুল হচ্ছে তাকে আপনি সুনির্দিষ্ট যারা যারা বুঝাতে পারেন তাদেরকে চেষ্টা করুন এরপরে যদি তাকে বুঝাতে না পারেন তাকে আপাতত মানে যে অবস্থা যেভাবে আছে সেভাবে চলে যেতে দিন কিছুদিন কিছুদিন সে চলে যাক তাহলে হয়তো সে পরবর্তীতে বিষয় সম্পর্কে বুঝতে পারবে তাকে তার অবস্থায় কিছু দিনের জন্য ছেড়ে দিন এক্ষেত্রে আপনি একটু ধৈর্যশীল হয়ে এই সিদ্ধান্ত নিন যে অন্তপক্ষে। এক দেড় বছর বা দুই বছর সে মানে বুঝুক বাস্তবতা বাস্তবতা বুঝুক তখন তার কাছে হয়তো বিষয়টি স্পষ্ট হবে বাকি আপনার বক্তব্য থেকে হয়তো সব বিষয় স্পষ্ট হয়নি আমি আশা করব যে আপনি এই প্রসেসে যদি অগ্রসর হন তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন হতে পারে যে সে যে তাড়িত হয়েছে সেখান থেকে ফিরেও আসতে পারে আর ইসলামী শুরুতে তিনি যে কাজটা করতেছেন এই কাজ যে সংসার ছেড়ে দিয়ে স্বামীর বিধান লঙ্ঘন করে স্বামীর কথা অমান্য করে মানে তার মা ভাইদেরকে দেখার জন্য চলে যেতে হবে এই কাজটা ইসলামে একেবারেই গর্হিত একেবারেই উচিত নয় বরং মাতা মা ভাই আত্মীয় দেখা এটা সংসার ঠিক রেখে করা হচ্ছে ওয়াজি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন যে প্রশ্নটি শেষে আমরা মুখোমুখি হলাম আর সময়ের প্রয়োজন ছিল আমরা সংক্ষমে বলার চেষ্টা করেছি এখানে স্বামী প্রবর্ত একটি সমন্বয়ের চেষ্টা করেছেন যিনি স্ত্রী তিনি ভেবে দেখতে পারেন তার দায়িত্বের নিরিখে কোন কাজটি করা তার কর্তব্য আমার যেখানে সমন্বয় করার সুযোগ আছে সেখানে আমার প্রান্তিক কেন হব আমরা এক্সট্রিমিস্ট কেন হব কারণ এক্সট্রিমিস্ট কর্মসূচির মধ্যে তো কোনো সমাধান হয় না কোনো কল্যাণ হয় না আসুন এ বিষয়গুলো আমরা আরো ভেবে দেখি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে